হাই এভরিওয়ান, স্বাস্থ্যগত হেলথ টক্স চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিও, যেসব খাবার খেলে মোটা থেকে চিকন হওয়া যাবে। বন্ধুরা, আমাদের শরীর যখন মোটা হয়ে যায় তখন আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই, কারণ এই দুশ্চিন্তার পিছনে কিছু কারণ অবশ্যই থাকে। মোটা হয়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো ডাক্তার অনেক সময় পরামর্শ বলে থাকে যে আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনেন এবং আপনার মোটা স্বাস্থ্য থেকে আপনি স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসুন। তাই এই স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসার জন্য আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। এর খাদ্যাভ্যাসে পরিবর্তনের কথা বললেই প্রথমে যে খাবারটির কথা চলে আসে সেটি হচ্ছে লেবুর শরবত। বন্ধুরা, মোটা তখনই হয় শরীর যখন আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে যায়। তাই চর্বি কমানোর জন্য যে খাবারটি সর্বপ্রথম আসে সেটা হচ্ছে লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরে চর্বি কমাতে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে শসা। বন্ধুরা, লেবুর মতো শসাও খুব গুরুত্বপূর্ণভাবে শরীরে চর্বি কমানোর ক্ষমতা রাখে। আপনি যদি নিয়মিত 1 কেজি শসা খান তাহলে আপনার শরীর দিন ডে বাই ডে আপনার শরীর চিকন হতে থাকবে। এটা একটা পরীক্ষামূলক খাবার, এটা খেয়ে অনেকেই চিকন মোটা স্বাস্থ্য থেকে চিকন হয়েছে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনাকে অবশ্যই সকালে এবং রাতে রুটি খাওয়ার অভ্যাস করতে হবে। যদি আপনি সকালে এবং রাতে রুটি খান তাহলে আপনার আগে যেমন সকালে রাতে ভাত খেলে যে ফ্যাট তৈরি হতো সেই ফ্যাটটা তৈরি হবে না এবং আপনি আগের মতো আর মোটা হওয়া থেকে বেঁচে যাবেন। তাই আপনি সকালে এবং রাতে বেশি বেশি রুটি খান, কারণ রুটি খেলে আপনার ফ্যাট বাড়বে না এবং আপনার শরীর মোটাও হবে না। এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে। তো শারীরিক পরিশ্রম বলতে সকালে এবং বিকালে খুব দ্রুত গতিতে 30 মিনিট করে হাঁটতে হবে, এমনভাবে হাঁটতে হবে যাতে আপনার শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। তো আপনি যদি এই টিপসগুলো অনুসরণ করতে পারেন কয়েকদিন, তাহলে লক্ষ্য করবেন যে আপনার শরীর ধীরে ধীরে চিকন হতে শুরু করেছে। তো বন্ধুরা, এই সাধারণ কিছু টিপসগুলো যদি মেনে চলেন তাহলে আপনি আশা করি ফল পাবেন। তো এই ছিল আজকে আর আমাদের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।